গত 4 এপ্রিল ভোরে আগুন লাগে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। ধ্বংসস্তূপে পরিণত হয় দেশের সবচেয়ে বড় পাইকারি পোশাকের মার্কেট। এর রেশ কাটতে না কাটতেই শনিবার আবারও রাজধানী ঢাকা নিউ সুপারমার্কেটে আগুন লাগে। একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে সরগরম রাজনীতির মাঠও। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন বিএনপি আওয়ামী লীগ নেতারা। সোমবার সাভারের ভাকুর্তায় ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, অর্থনীতির চাকাকে স্তব্ধ করতেই মার্কেটগুলোতে পরিকল্পিতভাবে আগুন দেয়া হচ্ছে, এর জন্য দায়ী বিএনপি। মার্কেটে আগুন লাগে আমাদের অর্থনৈতিক চাকাকে স্তব্ধ করে দেওয়ার জন্য। মানুষের বদ্ধমূল ধারণা হয়েছে এই আগুনের পিছনে ওরা আছে। একই দিন সাম্প্রতিক অগ্নিকাণ্ড নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তদন্তে দেখা গেছে অগ্নিকাণ্ডে আটককৃতদের কেউ কেউ একটি রাজনৈতিক দলের কর্মী। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমরা প্রাথমিকভাবে জেনেছি তারা একটা রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট। 13 সময় অগ্নি সন্ত্রাসের কথা আপনারা দেখেছেন, বাসে আগুন ধরিয়ে দেওয়া, গরুর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, নিরীহ মানুষ হত্যা করার দৃশ্য, পুড়িয়ে মারার দৃশ্যগুলি আপনারা দেখেছেন, সেগুলো তো এখনো জনসাধারণ খুলে নেই। এদিকে রাজধানীর রাজারবাগে একটি হোটেলে ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আগুন নিয়ে খেলা শুরু করেছে সরকার। সরকার এখন আগুন নিয়ে খেলা শুরু করেছে, জনগণের সমস্ত ইচ্ছা আশাগুলোকে আগুনে পুড়িয়ে ঝলসে দিচ্ছে। পুরো ব্যাপারটাই হচ্ছে যে তাদের এগুলি সব সাজানো, আগুন নিয়ে খেলে লাভ হবে না। ওই আগুনে তখন আপনারাই কিন্তু তার জন্য সবচেয়ে বেশি সেখানে আপনারা ক্ষতিগ্রস্ত হবে। দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরানোর হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা।